আসসালামু আলাইকুম দর্শক। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, প্রকৃতির কন্যা, সৌন্দর্যের রানী, স্বর্গের দ্বীপ, এক অপরূপ সৌন্দর্য বিস্তৃত দৃশ্য, সেটা হচ্ছে মালদ্বীপ। আর আজকে আপনাদের সাথে এই মালদ্বীপ সম্পর্কে, মালদ্বীপের ভিসা সম্পর্কে আলোচনা করব। মালদ্বীপের তিন ধরনের ভিসা সম্পর্কে আলোচনা করব, হোটেল, রেস্টুরেন্ট এবং রিসোর্ট। আমরা জানি মালদ্বীপে হাজার দ্বীপের মধ্যে, অর্থাৎ প্রায় 1192টা দ্বীপ রয়েছে মালদ্বীপে। এই 1192টা দ্বীপের মধ্যে 198টা দ্বীপের রিসোর্ট অবস্থিত। আর এই দ্বীপগুলোকে কেন্দ্র করেই কিন্তু মালদ্বীপের এত সৌন্দর্য এবং মালদ্বীপটা এত সৌন্দর্য বিস্তৃত। এই মালদ্বীপের এই রিসোর্ট এবং এই হোটেল রেস্টুরেন্টগুলোতে কিন্তু প্রচুর বাংলাদেশি ওয়ার্কার সেখানে কাজ করে, প্রচুর বাংলাদেশি শ্রমিক সেখানে কাজ করে, এবং সেখানে তারা কাজের মাধ্যমে একটা ভালো আর্নিং নিয়ে আসে, ভালো স্যালারি নিয়ে আসে, এবং সেখান থেকে তারা সেই এক্সপিরিয়েন্স, সেই হোটেল রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স যদি অন্য কোনো কান্ট্রিতে শো করে, তারা কিন্তু সেখান থেকে সে সকল দেশে খুব বেটার একটা চান্স পায়। কারণ মালদ্বীপের রেস্টুরেন্ট অর্থই হচ্ছে যে এই সেটা একটা গুড রেস্টুরেন্ট এবং পাওয়ারফুল রেস্টুরেন্টের সার্টিফিকেট যদি আপনি চান মালদ্বীপেরটাও, কারণ সেইটা রিসোর্ট কেন্দ্রিক দেশ, হোটেল রেস্টুরেন্ট কেন্দ্রিক দেশ। তো এই মালদ্বীপে কি কি ভিসা অ্যাভেলেবল আছে এই মুহূর্তে আমি আপনাদেরকে সেটা বলবো। তো হোটেল রেস্টুরেন্ট এবং রিসোর্টের মধ্যে আমি সামান্য কিছু ক্যাটাগরি বলছি, সেগুলো হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টের রুম বয়, তারপরে প্রয়োজন হয় ওয়েটার, এরপরে প্রয়োজন হয় ক্লিনার, তারপরে প্রয়োজন হয় রিসেপশনিস্ট, তারপরে হোটেলের আপনার শেফ, তারপরে রয়েছে হেল্পার, তারপরে রয়েছে মালি, তারপরে রয়েছে বেল বয়, তারপরে রয়েছে স্টোর কিপার। তো মালদ্বীপে এই সকল কাজে, এই সকল ভিসা ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন। এছাড়া আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তো আমি সেই ক্যাটাগরিগুলো বলছি না, আজকে জাস্ট হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা। তো এই ক্যাটাগরিগুলোতে স্যালারিটা কেমন হয় সে সম্পর্কে আপনাদেরকে বলি। স্যালারিটা বেসিক্যালি মালদ্বীপের আপনি যে ভিসাতেই যান না কেন, বিশেষ করে হোটেল রেস্টুরেন্টে যদি যান, আপনার স্যালারিটা আপনার পাসপোর্টে, সরি, আপনার ভিসাতে উল্লেখ থাকবে $250, আপনার পারমিটে উল্লেখ থাকবে $250। এটা হচ্ছে বেসিক একটা আপনার উল্লেখ থাকবে। এবং আপনি এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সার্ভিস চার্জ আপনি এখান থেকে গ্রহণ করতে পারবেন। তার মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে 150 থেকে 200, 300, 400 পর্যন্ত ডলার আপনি আদার্স এখান থেকে ইনকাম করতে পারবেন, প্লাস ওভারটাইমের কিছু সুযোগ সেগুলো তো রয়েছেই। তো সব কিছু মিলিয়ে যদি মালদ্বীপে অল্প টাকার মধ্যে আপনারা যেতে পারেন, এবং আমি মনে করব যে আপনাদের লাইফটা মিডল ইস্ট থেকে অনেক ভালো হবে, কারণ সুন্দর একটি পরিবেশে আপনি থাকবেন এবং সেই পরিবেশের মধ্যে থেকে সুন্দর একটি অ্যামাউন্ট আপনি সেখান থেকে ইনকাম করবেন এবং আপনার ফিউচারটাও কিন্তু অনেক ভালো হবে। তারপরে রিসোর্টের যে সার্ভিসগুলো রয়েছে একই ধরনের ক্যাটাগরি, তবে সেখান থেকে কিন্তু $700 থেকে $1,000 ইনকাম করার সুযোগ রয়েছে। যদিও রিসোর্টের সার্ভিসগুলোতে আপনারা যদি যেতে চান, তাহলে আপনাদের অনেকগুলো টাকা খরচ করে সেখানে যেতে হবে। আর আমরা জানি বাংলাদেশি কিন্তু হাজার হাজার ওয়ার্কার মালদ্বীপে কর্মরত রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার যোগ্যতার কথা বলি, যোগ্যতা সকল দেশের জন্য সেম, যেহেতু আপনি নর্মাল ক্যাটাগরিতে যাচ্ছেন, তো যে কেউই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এজটা সকল দেশের জন্যই 18 থেকে শুরু হয় এবং এরপর কিছু কিছু দেশ 22 থেকে শুরু হয়। তো মালদ্বীপে আপনি 18 বছর হইলেই আপনি যেতে পারবেন, এবং সর্বোচ্চ এজ লিমিট হচ্ছে 50 থেকে 55, এর উপরে না। তারপরে ফিগারের উপর ডিপেন্ড করে, আপনাকে দেখার উপরে ডিপেন্ড করে যে আপনি সেখানে যেতে পারবেন কি না। তো আপনারা যদি চান এখানে প্রশিক্ষণ নিয়েও যেতে পারেন, প্রশিক্ষণ ছাড়াও যেতে পারেন, তো প্রশিক্ষণ নিয়ে যাওয়ারও সুযোগটা রয়েছে। যাই হোক, আমি আর এই ভিডিওটি লং করছি না। আপনারা যদি আরও কিছু যদি আপনাদের জানার থাকে বা যে কোনো প্রশ্ন, যে কোনো মতামতের জন্য ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ফেসবুক পেজে এসে যোগাযোগ করবেন, আমি সার্বক্ষণিক আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।